হ্যালো গাইস, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটা রেসিপির ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, ওয়েলকাম জানিয়ে শুরু করছি। তো রেসিপিটা হলো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো তেঁতুল দিয়ে বেসনের টক। তো বেশি বকবক করবো না, তো চলো তেঁতুলটা তাহলে ভিজিয়ে নিই। আর কি কি নিয়েছি সেগুলো তো তোমাদের সব কিছু, তেমন কিছু না, লবণ, চিনি, সর্ষে, জিরে, লঙ্কা, এই হচ্ছে আজকের মেনু। এই মেনু হচ্ছে, এগুলোই লাগবে। তো চলো তাহলে তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি করে কি করতে হয়। প্রসেসটা দেখতে থাকো, অবশ্যই করে ভালো লাগবে। এই যে তেঁতুল দিয়ে টক করার জন্য এখানে অল্প একটু বেসন ফাটিয়ে রেখে দিয়েছি। আর এই যে এখানে একটু তেঁতুল নিয়ে নিয়েছি, তেঁতুলটা এবার ভালো করে জলে ভিজাতে দিয়ে দেবো। তার এই দানা দানাগুলো একটু ভেঙে নিচ্ছি। তো চলো সব কমপ্লিট করে নিয়ে দিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এইভাবে একটু চটকে নিলাম, এবার এটা একটু ভিজবে। ততক্ষণে চলো কড়াতে ওই বড়াগুলো, বেসনের বড়াগুলো ভেজে নিই। কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার ছোট্ট ছোট্ট করে শেপ দিয়ে নেব, যেহেতু আমি টক করবো তাই ছোট্ট ছোট্ট করে দেব। কি সুন্দর ফুলে গেছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। দেখো কি সুন্দর ফুলে একাকায় উল্টে গেছে। এইভাবে আমি আরো সবগুলো ভেজে নেব। ডুগডুগির মতো হয়ে গেছে সব। উঠিয়ে নেব। তো গাইস, আমার আধ ঘন্টা মতো ভিজিয়ে নিয়েছি। এবার এই আমের বলছি এইগুলো একটু চটকে ভালো করে তেঁতুল থেকে টকটা বার করে নেব। এই যে দেখতেই পাচ্ছ, আমার তেঁতুল থেকে টক বার করা হয়ে গেছে। এবার এই ছিবড়িগুলো ফেল দেবো। তো চলো এবার কড়াতে দেখাচ্ছে। তো গাইস, আমার কিছু জিনিস রেডি হয়ে গেছে। এই যে তেঁতুলেরটা ভিজিয়ে রেখে ভালো করে চটকিয়ে সেঁকে নিয়েছি, আর এই যে বড়া ভেজে নিয়েছি, আর এই যে কয়েকটা জিরে আর একটা কাঁচা লঙ্কা, এই শুকনো লঙ্কা চিরে নিয়েছি। তো চলো এবার তাহলে দেখিয়ে দিই। কড়া গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দেবো সরিষার তেল। অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম, এই তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এই শুকনো লঙ্কা দিয়ে দেবো, কয়েকটা জিরে দিয়ে দেবো, কালো সর্ষে দু একটা। দেখতেই পাচ্ছ লঙ্কাটা পুরো ভাজা হয়ে গেছে। এবার ওই যে বেসনের বড়াগুলো করে রেখেছিলাম দিয়ে দেবো, ওগুলো ভালো করে নেড়ে চেড়ে নেবো। এর মধ্যে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, দিয়ে দেবো হলুদের গুঁড়ো পরিমাণ মতো, ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এবার যে আমি তেঁতুলটা ভিজিয়ে জলটা বার করে নিয়ে দিয়ে দেবো জলটা। এবার একটু ফুটুক। তো গাইস, এই যে এটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে চিনি দিয়ে, চিনিটা গলে যাবে, দিয়ে নামিয়ে নেবো। আমার একদম বেসন দিয়ে তেঁতুলের টক একদম রেডি হয়ে গেছে। কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানাতে একদমই ভুলো না। আমার পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির ব্লগ দিয়ে।